হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বারহুতের মেলায়। তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আমরা আজকে এসেছি বারহুতের মেলায়। আমাদের বাঘাযতীনে একটা বারহুতের মেলা হয়। এটা বছরে একবারই হয়, পৌষ মাস শেষ হয় তারপর শুরু হয়। আমাদের বারহুতের মেলাতে যে মন্দিরটা আছে সেখানে হচ্ছে বিষ্ণুর যে 12টা রূপ, সেই রূপটা এখানে দেখানো হয়েছে, তোমাদেরকেও দেখাবো। আমরা এখন মন্দিরের ভেতর ঢুকছি। এখানে 12টা রূপ আছে, 12টা রূপ তোমাদের পরপর দেখাবো। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদের মন্দিরের 12টা রূপ দেখেছ, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এবার মেলার দিকে যাব। মেলাটা দেখবে অনেকটা সুন্দর, অনেকটা বড়। আমরা এখন মেলা থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা এখান থেকে মন্দির থেকে বেরিয়েছি, মন্দির থেকে বেরিয়ে মেলাতে ঢুকবো। আগে এসে এখানে এলে, বারহুতের মেলাতে এলে আগে মন্দিরটাই দর্শন করি, তারপরে মেলার দিকে ঢুকবো। চলো আমরা মন্দিরটা দর্শন করে বেরোই, তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটা, পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। আমরা মেলার দিকে যাচ্ছি। দেখো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে যে কতটা সুন্দর লাগে ওই টাইমটা। আমরা এখন মেলার ভেতরে ঢুকব। মেলাটার সামনেটা এটা, তিনটে গেট আছে মেলাতে। এখানে আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। মেলাটা অনেক বড়। যখন এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আমাদের পাড়ারই মাঠ এটা, অনেক রকম দোকান বসে। দেখো এখানে দীঘার ফিশ বিক্রি হচ্ছে এই দোকানটায়, কিন্তু এতটাই ভিড় যে আমি কোনো দোকানে গিয়ে তোমাদের কিছু পুরোটা দেখাতে পারবো না। আমরা সাইড দিয়েই যাচ্ছি। প্রচুর রেস্ট্রিকশনের মধ্যে মেলাটা এবার করেছে, খুব সুন্দর লাগলো। এত বছর পর একটা শান্তভাবে একটা মেলাতে ঘোরা হলো, কোনো ধাক্কাধাক্কি নেই, বেশি চাপাচাপি নেই, বেশ সুন্দর করেই করেছে। এখানে সব অনেক রকমের বাসনপত্রের দোকান আছে, কিন্তু দাম এত যে কেনার অনেকেই কেনে, কিন্তু দাম অনেক রাখে, কিন্তু এগুলো বার্গেটিং করেই মেলাতে তাও কেনা যায়।
এটা হচ্ছে একটা ননস্টিকের কড়াই ঠড়াই সব পাওয়া যায়, অনেক রকম দোকান আছে, সব দোকান ঘুরে দেখাবো অবশ্যই, কিন্তু তোমরা ভিডিওটা দেখবে, এই দোকানগুলো দেখবে, তোমরা অবশ্যই এই মেলাতে আসার চেষ্টা করবে। এখন আমরা মেলার ভেতর ঢুকে আগে আজকে মাকে নিয়ে এসেছি, আজকে ভাবলাম প্রথমে ঢুকে কিছু খাবো, কারণ আমিও অফিস থেকে এসেই মেলাতে এসেছি, তাই জন্য আগে বেরিয়ে একটু ভেবেছিলাম খাবো। তাই সবার প্রথম আমরা মেলাতে একদিক দিয়ে যেদিক দিয়ে ঢুকেছি ওই রো দিয়ে হেঁটে সামনের দিকে গিয়ে আগে পাপড়ি চাট খাবো, কিন্তু আমার মেয়ে বললো প্রথমে দই ফুচকা খাবে, তা আমি বললাম এখন দই ফুচকা খেতে হবে না, আগে পাপড়ি চাটটা খেয়ে নিই। তবে এখানে দেখো আমাদের যে এখানে যে হাওয়াই তৈরি হচ্ছে কী সুন্দর তৈরি হচ্ছে, নিজেরা এখানে পপকর্ন তৈরি করছে, পপকর্নের একটা নিজস্ব দোকান এরা নিজেরাই করে, এখানে সুন্দর হাওয়াই তৈরি হচ্ছে, সব কিছুর দামই 20 টাকা, কিন্তু পপকর্নের প্যাকেট হচ্ছে 30 টাকা এক একটার দাম, একটা এখন ফোনপে গুগল পে সব কিছু চালু হয়ে গেছে, এখন আর ক্যাশ নিয়ে কেউ ঘুরতে যায় না, কারণ মেলাতে অলরেডি ক্যাশ নিয়ে গেলে কারোর মানি ব্যাগ চুরি হয়, ফোন চুরি হয়। এখন আমরা পাপড়ি চাট খেতে যাচ্ছি, এই যেই দোকানে আমরা পাপড়ি চাট খেতে যাচ্ছি বন্ধুরা, সেই দোকানটা আমাদের অনেক পুরনো একটা কাকুর দোকান, আমাদের গাঙ্গুলি বাগানে একটা বিগ বাজার আছে, বিগ বাজার ছিল, এখন সেটা স্মার্ট বাজার হয়েছে, ওই বিগ বাজারের দোকান ইনি বসত, খুব সুন্দর ইনি পাপড়ি চাট বানায়, এনার থেকেই খাই, ওই ইনি বারভূতের মেলাতেও বসে, বারভূতের মেলাতে বসে বলে আমরা ওখান থেকেই ওনার থেকেই খাই। অবশ্যই কিন্তু তোমরা আসবে এই মেলাটাতে, যারা যারা এখনও এই মেলাটা দেখোনি, আমাদের এখন 23 জানুয়ারি পর্যন্ত মেলাটা চলবে, এই বছর একটু মানে কমই রেখেছে, এখানে কিন্তু নিরামিষ খাবারও পাওয়া যায়, এখানে অনেক ছোটদের জিনিস আছে, চড়ার বড়দের জিনিস আছে, আমরা মেলাতে যখন গেছি সব কিছু চড়ি না, আমার মেয়ে চড়বে, আমি এখন আর আগে ছোটোবেলায় খুব চড়তাম, এখন আর কিছু চড়ি না, কারণ এখন অনেকটা বয়স হয়ে গেছে তো তাই এখন চড়া যায় না, তোমরা বুঝতেই পারো, ওই জন্য এখন মেয়েই চড়ে। চলো পাপড়ি চাটটা খাই, আমাদের পাপড়ি চাট দিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে, এখন পাপড়ি চাট 40 টাকা হয়ে গেছে, ভেলপুরি 30 টাকা হয়ে গেছে, সব জিনিসেরই দাম বেড়ে গেছে। এখন পাপড়ি চাট খাওয়ার পরে আমরা যাব গেছি এখন ঘুগনি খেতে, ঘুগনির দাম 20 টাকা, এর থেকে একের সময় ভাবি বাড়িতে বানিয়ে খেলেও হয়তো ভালো, কিন্তু কিছু করার নেই, ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে তো খেতে হবে, এই 20 টাকা করে একটুখানি ঘুগনি কিনলাম, আমি আর মাই খেলাম, আমার হাজবর আমার মেয়েকেও খাইনি, তবে এরা ভালোই বানায়, খারাপ কেউ বানায় না, অনেক রকম খাবার আছে, এত খাবার খেলে তো রাত্রেবেলা বাড়িতে আর কিছু খাওয়া যাবে না, ওই জন্য বেশি কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু ঘুগনি আর পাপড়ি চাটি খেলাম, কিন্তু মেলাটা এতটাই সুন্দর, আমার খুব ভালো লাগে এই মেলাটা, আমি 2 বার এসেছি এই নিয়ে সেকেন্ড টাইম, ভাবছি আরেকবার আসবো লাস্ট মেলায় ভাঙা মেলাতে, ঘুগনিটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এবার ঘুগনি খেয়ে আমরা মেলাটা একটু ঘুরবো। কেন পিছু ডাকো পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি চোখের জলে কি ভাষা বেশাদের তুমি, হাই যাবো না যাবো না ফিরে আর ঘরে, মেয়ে এখন ড্রাগন চড়তে যাবে, এখানে একটা ড্রাগন বসেছে 80 টাকা টিকিট, আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি, টিকিট কেটে আমার মেয়েকে বলেছি একাই চড়তে ড্রাগনটা, আমার মেয়ে এখন ড্রাগনে উঠছে, আমার মা গেছে ওকে ড্রাগনে তুলতে, একা একা বসে আছে, দেখো একজনের সাথে বসেছে, ভয় পাচ্ছে আবার ভয় পাচ্ছে না, তবু বসেছে একা একা একটু সাহস নিয়ে, একা একা ওঠে না, এতদিন দাদাভাইয়ের সাথে উঠতো, দাদাভাই এখন আর নেই, সে তো দুর্গাপুর চলে গেছে, ওখানেই থাকে, দাদাভাইকে খুব মিস করছি আজকে মেলাটাতে, থাকলে হয়তো একটু বেশি আনন্দ হতো, ড্রাগনটা চড়ছে, চলো দেখি। Thank you.
আমাদের এখন নেমে গেছি আমার মেয়ে, এবার আমরা একটুখানি ঘুরবো পুরো মেলাটা। দেখো বন্ধুরা এত লোক, এত ভিড়। এখন একটু রাত হচ্ছে, রাতের দিকে একটুখানি ভিড়টা বেশি হয়। এটা এখন ঘুরবো আমরা, পপকর্ন কিনবো, পপকর্ন কিনে বাড়িতে গিয়ে খাবো, এখানে খাবো না। কারণ এখন আমরা মেলাটা ঘুরবো, এই ভিড়ের মধ্যে এখন খেতেও পারবো না। আমার মেয়ে আবার ছোট নাগরদোলা চড়বে, ছোট নাগরদোলা চড়ার জন্য যাচ্ছে। আমাদের পপকর্ন কেনা হয়ে গেছে, আমরা এখন যাব মেলাটাতে ঘুরতে। এবারে পুরো মেলায় ঘুরবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পুরো মেলা। এখানে বাচ্চারা সবাই লাফালাফি করছে, এখানে অনেক রকম সেই নৌকা আছে, নৌকাটা মানে একটা ময়ূর পঙ্খী দিয়েছে। ময়ূর পঙ্খীটা চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এতটা উঁচুতে ওঠে তো আমার খুব ভয় লাগে, ওই জন্য আমরা চড়িনি। এখানে আমার মেয়ে বলছিল ময়ূর পঙ্খীটা চড়বে, তারপরে এত যেই দেখেছে এত উঁচুতে উঠছে আর চড়বে না, সে ভয় পেয়ে গেছে। সেই ছোট ছোট বেলুন, এখানে একটা ব্রেক ড্যান্স আছে, সেগুলো সব বড়দের, বড়রাও ছোট সবাই চড়তে পারে, কোনো প্রবলেম নেই। আমরা চড়িনি কারণ আমার খুব ভয় লাগে, এখন আগে চড়তাম, এখন আমি আর কিছু চড়ি না। আমার মেয়ে মিকি মাউস চড়ার জন্য খুব ব্যস্ত হচ্ছিল, তাই জন্য একটা বকা দিয়ে নিয়ে যাচ্ছি। আগে খুব ভিড়, তাই বেশি দেখাতেও পাচ্ছি না ঘুরে ঘুরে ভেতর দিকে ঢুকে। এখানে দেখো প্রচুর খাবারের দোকান আছে, সব রকমের দোকান, গলদা কাটলেট আছে, ভেটকি ফিশ বাটার ফ্রাই আছে। এখানে হচ্ছে শুধু মাছের জিনিস, যত রকমের মাছ আছে, চিকেন আছে, সব কিছু জিনিস এই জায়গাটাতে বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এসো, খুব ভালো লাগবে মেলাটাতে, মানে নিজের মনটা একটু খুব ভালো হয়ে যায়। সারাদিন কাজকর্মের পর একটু মেলায় ঘুরে এলে খুব ভালো লাগে। ময়ূর পঙ্খীটাও চড়তে বেশ ভাল লাগে, তার থেকে কিন্তু বেশি ভালো লাগে মেলাটা। আমার তো সব থেকে বেশি ভালো লাগে ঘুরতে, কিছু কিনতেও ইচ্ছা করে না, কিছু চড়তেও ইচ্ছা করে না। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে, কি ঘুরতে ভাল লাগে না চড়তে ভাল লাগে, না গেলেই কিছু কিনতে ইচ্ছা করে। তবে এই সব ফাস্টফুড এখন নর্মালি অনেক লোকই কমই খায়, প্রচুর খেলনার দোকান বসেছে, এতটাই বসেছে যে মেয়েকে আর সামলানো যাচ্ছিল না, খালি এটা দাও সেটা দাও করেই যাচ্ছে। তখন থেকে কিছু কিনে দেওয়া হয়নি, তবু অনেক ঘুরে আমার মায়ের সাথে বেরিয়েছি, তারপরে একটা পাজেল কিনে দেওয়া হলো, বাচ্চা তো কিছু তো একটা কিনে দিতেই হবে। এত ভিড় দেখো, লোকজনের জন্য রাস্তা দেখা যাচ্ছে না, মানে দোকানদারকেই দেখা যাচ্ছে না, এত ভিড় দোকানটাতে। আমি একটা বেলুন চাকি কিনতে যাব ভেবেছিলাম, বেলুন চাকি কিনতে যাব ওই জায়গাটাতে। খুব সুন্দর একটা কাঠের দোকানও আছে, তোমাদেরকে সবই ঘুরে ঘুরে দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। এখানে আচারের দোকান আছে, আমি আচার কিনেছি, খুব টেস্টি আচার, অবশ্যই কিন্তু আসবে, যদি বলো আমিও তোমাদের জন্য পার্টি দিতে পারি, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে কাঠের দোকান, এখানে লোহার বিক্রি হয়, লোহার সব জিনিসপত্র এখানে বিক্রি হয়, তবে যে যিনি দোকানের জিনিসগুলো খুব ভালো হয় এটা আমি দেখেছি। আমি এখন একটা চাকি কিনতে যাব রুটি বেলার জন্য, কারণ রুটি বেলার চাকরি ভেঙে গেছে, ওই জন্য এখন যাচ্ছে। এটা এখানে টুল বিক্রি হয়, আর মাকে বললাম টুল কেন, বসার জন্য একটু দরকার, মা বললো কিনবে না। এখন আমরা দেখো একটা চাকি কিনতে যাচ্ছি, এই চাকিটা কিনে নিয়ে এবার আমরা চলে যাব পুরো মেলাটাতে একটুখানি আরেকবার ঘুরতে। ওখান থেকে ঘুরে ঠুরে গিয়ে আমরা একটা ছোট মেলায় যাব, বারোভূতের মেলার পাশে একটা ছোট মেলা হয়, তোমাদেরকে সেই মেলাটাও কিন্তু অবশ্যই দেখাবো। এখান থেকে আমরা চাকি কিনেছি, চাকি কিনে নিয়ে এবার আমরা এখান থেকে যাব আরও কিছু দোকানে ঘুরতে। এখান থেকে আমার মেয়ে একটা পাজেল কিনেছে, পাজেল কিনে নিয়ে আমরা এখন বেরোচ্ছি। প্রচুর জিনিস এখানে পাওয়া যায়, কিন্তু এত জিনিস যে আমার দিদিকে রেখে আমি অবশ্য কিনতে পারি না, তাই আমার দিদিকে খুব মিস করছিলাম।
ওই জন্য কিছু কেনাকাটা করতে পারিনি। সামনে আমার বোনের বিয়ে, ভাবছিলাম এখান থেকে কিছু কিনে নেব। সুন্দর সুন্দর কানের দুল আছে, অনেক কিছুই আছে। এখন আমরা এখান থেকে কাপের দোকানে যাব। অনেক সুন্দর সুন্দর ব্যাগ বাচ্চাদের, এতটাই সুন্দর। ওই কিনতাম, কিন্তু আমার মেয়ের ব্যাগ অলরেডি অনেকগুলো ব্যাগ আছে, ওই জন্য আর কিনিনি। তোমরা কিন্তু অবশ্যই এই মেলাটাতে আসো, 23 জানুয়ারি পর্যন্ত মেলাটা আছে। যদি এই বছর না হয়, যারা এই বছর আসতে পারছো না, অবশ্যই পরের বছর আসবে। পৌষ সংক্রান্তির পরে কিন্তু এই বারবুতের মেলা হয়। লালকার মাঠ আছে বাঘাযতীনে, লালকার মাঠের পরে স্টপেজই হচ্ছে বারবুতের মেলার মাঠ। এখানে আমরা এখন কাপ কিনতে যাচ্ছি। অবশ্যই কাপের দোকান থেকে আমি দুটো কাঁচের গ্লাস তো কিনেছি, একটা বড় কাপ কিনেছি। আমার মা দুই জামাইয়ের জন্য দুটো কাপ কিনেছে। দুই জামাই তো অল্প অল্প চা খাই, তাই ছোটো ছোটো কাপ কিনেছে। কিন্তু সুন্দর সুন্দর কাপ, তোমরা একবার দেখে নাও, সত্যি সুন্দর কাপ। দামও খুব রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, কোনো কমও নেই, কোনো বেশিও নেই, খুবই কম দামের মধ্যেই আছে। এবার কাপের দোকান থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন জল বেলুন কিনতে যাব। কাপের দোকান থেকে শুধু বেরোবো, চলো এবার যাওয়া যাক। আমরা এখন কাপের দোকান থেকে বেরিয়ে গেছি, মেলা থেকে বেরোবো। তার আগে বেরিয়ে এবার কটকটির দোকানে যাব। কটকটি, নিমকি, গজা যেখানে বিক্রি হয় সেই জায়গাটা যাব। এখানে দেখাবো ট্যাটুও করাই, ভেবেছিলাম করব, কিন্তু আমার মা ছিল তো সাথে, তাই জন্য করিনি। আমার মা খুব বকে এসব করলে, ওই জন্য আর করা হয়নি। এখন আমরা কটকটির দোকানে যাব। তোমরা নিশ্চয়ই ভালোবাসো নিমকি, কটকটি, গজা এসব খেতে, অবশ্যই তাহলে কিন্তু এখানে আসতে হবে। কটকটির দোকানে এখন হচ্ছে 250 টাকা করে, এখন এত দাম বেড়ে গেছে কি বলবে, আর মানুষ কি খাবে। কটকটির দোকানে গিয়ে আমরা এখন কটকটি কিনবো, কটকটি কিনে সেখান থেকে তারপরে বেরিয়ে আমরা জল বেলুন কিনবো। তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই জল বেলুন দেখেছো, আবার তোমাদেরকে দেখাবো, রিমাইন্ড করে দেবো জল বেলুনটা কেমন দেখতে হয়। তোমরা কিন্তু অবশ্যই আসবে। ওই যে কালো জামা পরে দাঁড়িয়েছিল, ও হচ্ছে আমার অনেক ছোটোবেলার একটা স্কুল ফ্রেন্ড, আগাগোড়াই এরকম, কিন্তু এখন কেউ কাউকে আমরা চিনতে পারি না, তবে আমি যাকে দেখি তাকে আমার মনে থাকে, সে আমাকে চিনতে পারেনি। আমাদের কটকটি কেনা হয়ে গেছে, আমরা কটকটি কিনে এবার চলে এসেছি জল বেলুন কিনতে। দেখো জল বেলুনটা কত সুন্দর, ঠাকমাটা বিক্রি করছে 10 টাকা করে পার বেলুন। আমার মেয়েকে আর মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, এখন আর আমি আমার বর এ পুরো মেলাটা আরেকবার ঘুরবো। এখান থেকে ছোট মেলায় যাব, তারপর এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যাব, কারণ আমার মাও বয়স হয়েছে, বেশি হাঁটতে পারে না, তাই জন্য ওদের, আমার মেয়েকে আর মাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। 10 টাকা দাম জল বেলুনের। চলো এবার আমরা কিনে নিয়ে ছোট মেলার দিকে যাব। আমরা এখন বেরিয়ে গেছি, দেখো ছোট মেলার দিকে যাচ্ছি। রাস্তাটার মেলার সামনে যে রাস্তাটা, রাস্তাতেই প্রচুর জিনিস বসেছে, মানে মেলাতে ঢুকবে কি, মেলাতে ঢোকার আগেই তোমাদের এমনি ব্যাগ ফাঁকা হয়ে যাবে কিনতে কিনতে। কিন্তু অবশ্যই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে, এখন যা মনে হচ্ছে রাস্তাটা খুব আলো, কিন্তু যখন শেষ হয়ে যাবে রাস্তাটা মোটামুটি অন্ধকারই থাকে, ঠান্ডা থাকে, বাস টাস চলে, সব গাড়ি ঘোড়া চলে, কিন্তু এত জিনিস এখানে, এত কানের দুল। সত্যি আমার দিদিকে খুব মিস করছিলাম এই কানের দুলগুলোর জন্য, ওই জন্য সত্যিই আমি কিনিনি। ওই জন্য আমার দিদিকে আমি বলেছিলাম একটু আসতে। হচ্ছে বাচ্চাদের সব বল খাটে টানিয়ে রাখে, ছোট ছোট বাচ্চারা যখন হয়। এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে, কিছুই কিনিনি আমি, শুধু হেঁটে হেঁটে দেখানোর জন্য যাচ্ছি। আমি শুধু হেঁটে হেঁটেই যাই, গাড়ি ঘোড়াতে একটু কমই চড়ি। আমরা ছোট মেলাতে চলে এসেছি, এই দেখো ছোট মেলা। ছোট মেলাতেও অনেক জিনিস, জিনিসের কোনো মেলাতে কোনো জায়গাতে জিনিসের কোনো অভাব নেই। এখানেও অনেক চড়ার জিনিস আছে, আমার মেয়েকে তো নিয়ে আসিনি, মেয়েকে তো বাড়ি পাঠিয়ে দিয়েছি মায়ের সাথে। তবে ছোট মেলার এত জিনিসপত্রের মধ্যে সবকটাই সুন্দর সুন্দর, আগে আমি অনেক জিনিস কিনেছিলাম এই মেলা থেকে, জিনিসগুলো মোটামুটি ভালোই হয়, মেলার জিনিস খারাপ হয় না, জিনিস সবই ভালো হয়। তবে আমার বললাম কেনার থেকে ঘুরতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি ঘুরতেই যাই। এখানে সব 20 টাকা করে সেল দিচ্ছে। সামনে এখানেও একটা ছোট মাঠের মধ্যেই মেলাটা হয়, বারবুতের মেলার আগে এই মেলাটা পড়বে। যারা বাঘাযতীন স্টেশন দিয়ে যাবে তাদেরকে বারবুতের মেলার আগে পড়বে, যারা টালিগঞ্জ দিয়ে আসবে তাদেরকে বারবুতের মেলাটা আগে পড়বে, এটা পরে পড়বে। এখানেও বাসনপত্র বিক্রি হচ্ছে, ননস্টিকের জিনিস বিক্রি হচ্ছে, এখানে অনেক কানের দুল বিক্রি হচ্ছে, প্রত্যেকটা কানের 30 টাকা করে। এখানে সব ছোট বড় যা কানের আছে দেখো সব কিছু 30 টাকা করে, এখানে লেখাই আছে সব কিছু 30 টাকা। এবার সেখানে তোমাদেরকে তো বেছে বেছে আমাদের নিতেই হবে, আমিও অনেকক্ষণ ধরে দেখছিলাম, তারপরে চলে এসেছি, ভাবলাম নেব না। তবে কানেরগুলো খুব সুন্দর ছিল, আমার খুব ভাল লেগেছে কানেরগুলো দেখে।
ভাবছিলাম আরেকবার যাব, সবে 2 রাউন্ড হয়েছে, ভাবছি আরেকবার যাব। এবার আমার বর চললো খেলতে, এখানে 10 টাকা দিয়ে খেলে যা হবে টোটাল পয়েন্ট হলে তবে সেই পয়েন্টের প্রাইস পাবে, কিন্তু একটুর জন্য আমরা প্রাইসটা পাইনি, একটা পয়েন্ট ভুল হয়ে গেছে, একটুর জন্য পয়েন্টটা পাইনি। আমার বড় খেলেছে, আমার বর যাও পেতো, আমি তো একটা পয়েন্টও পাইনি, আমার তো হয়নি। বল আটকে গেছে, 75 লাখ তাহলে তিনে খেলতে হবে, এই দেখো বন্ধুরা কি সুন্দর গলার হার। এখন আমরা এই মেলাটা থেকে বেরিয়ে যাব, এখানেও সেল 40 টাকা, এখানেও গলার হার কানের দুল সব পাওয়া যায়, এখানেও অনেক কিছু আছে বাচ্চাদের জিনিস। তারপর সামনে আবার তন্দুর চায়ের দোকান খুলেছে, এখানেও গলার হার পাওয়া যায়, সামনে এগ রোলের দোকান আছে, সামনে আবার তন্দুর চায়ের দোকান আছে, অনেক রকম চা বিক্রি হচ্ছিল। আমার বর বলছিল তন্দুর চা খাবে নাকি, আমি বললাম খাবো না, রাত হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাব। দেখো কি সুন্দর চায়ের কাপগুলো, এখান থেকে বেরিয়ে গেছি, এখন আমরা এখান থেকে হেঁটে সোজা বাঘাযতীন বাসস্ট্যান্ড যাব। চলো রাস্তাটা দেখি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ প্লেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি, হিয়া টুপ টাপ চিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ প্লেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপ টাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন। আমরা এখন চলে এসেছি রাস্তাটা অনেকটা পার করে, দেখো সামনে একটা পেঙ্গুইন নিয়ে বসেছে, পেঙ্গুইনগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর নড়বে, বেশ ভালো লাগে, ফু দিলেই নড়ে, এগুলোকে তুলে তুলে ছুঁড়ে মারলে ধূপ ধূপ করে বসে যায়, বেশ ভালো লাগে দেখতে। এগুলো ভেবেছিলাম কিনবো, তবে নেক্সট টাইম যদি আমি আসতে পারি তো নিশ্চয়ই কিনবো। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, চলো। আমরা বাঘাযতীনের রাস্তায় চলে এসেছি, এপারে আমার বর আমার হাজব্যান্ড একটা ময়ূরের পালক কিনেছে, ও ঘরে রাখবে, অনেকদিন ধরে ইচ্ছা করছে, একটা হারিয়ে গেছে প্রথমেরটা, তাই আবার কিনেছে। আমরা বাঘাযতীন পৌঁছে গেছি, বাঘাযতীন দিয়ে এখন হেঁটে হেঁটে বাড়ি যাব, বাড়ির সামনাসামনি চলে এসেছি আমরা। এটা আমাদের বাড়ির সামনের পঞ্চভূত আশ্রম, অনেক রাত হয়ে গেছে, আমাদের কালকে আবার কালী পুজো আছে এখানে আশ্রমে। দেখো সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, আমরা এখন বাড়ির সামনে ঢুকছি বাড়ির গলিতে। তবে আবার আমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিও যদি আমাদের আবার করি তোমাদের নিশ্চয়ই দেখাবো। চলো টাটা, বাই বাই।